হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তিন্নিজ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে কলার ভর্তা শেয়ার করব। কলার ভর্তা তৈরি করার জন্য যে যে উপকরণ লাগছে সেগুলো আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কলা ভর্তা শেয়ার করব। কলা ভর্তা তৈরি করার জন্য যে যে উপকরণ লাগছে সেগুলো হচ্ছে, আমি চারটা কলা নেব। এখান থেকে আমি চারটা কাঁচা কলা নেব, তিনটা ডিম নিয়েছি, একটা হাঁড়িতে একটু পানি বসিয়েছি, পানিটার মধ্যে আমি চারটা কলা দিব আর তিনটা ডিম আর একটা হাঁড়িতে সিদ্ধ বসাবো। কলারগুলোকে এভাবে কেটে নিয়েছি, আমি দুপাশ থেকে কেটে আমি কলাটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর একটা চুলাতে ডিম দিয়েছি সিদ্ধ, পাশে পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচামরিচ কুচি করে রেখেছি, সরিষার তেল অ্যান্ড লবণ, এই কটা দিয়ে আমি এটা করব। কলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ডিমটাও সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কাঁচা কলাটাকে ভালো করে ছিলে ভালো করে মেখে নিয়েছি, ডিমটা ছুলে ভালো করে মেখে নিয়েছি। এবার ফ্রাই প্যানে, চুলাতে একটা ফ্রাই প্যান বসালাম, ফ্রাই প্যানে কাঁচা কলাটাকে ভালো করে ছিলে আমি ভালো করে মেখে নিয়েছি, ডিমটাকে ছিলে ভালো করে মেখে নিয়েছি। এবার ফ্রাই প্যানে চুলাতে বসালাম। এবার ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিব। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ কুচিগুলো এর মাঝে দিয়ে নিব। পেঁয়াজ কুচিটা এর মাঝে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা এর মাঝে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, সামান্য ভাজতে হবে। পেঁয়াজটা নরম হলে আমি কাঁচা কলাটা দিয়ে দিব এর মাঝে। পেঁয়াজটা আমার নরম হয়ে গিয়েছে, এবার কাঁচা কলাটা এর মাঝে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আঁচটা একটু কমিয়ে দিব, দিয়ে পুরোটা কাঁচা কলাটাকে এর মাঝে ভেজে নেব। খুব অল্প আঁচে কলাটা ভেজে নিব। আমি এবার 3-4টা রসুন আমি এর মাঝে দিয়ে দিব। ভাজতে ভাজতে রসুনটাও সিদ্ধ হয়ে যাবে, রসুনটাও গলে যাবে। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে নিব। খুব অল্প আঁচে আমি কলাটা ভেজে নিব। মাঝে খুবই অল্প আঁচে আমি ভর্তাটা ভেজে নিব। রসুনটাও এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। রসুনটা আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়ে নেই, কারণ রসুনটা এভাবে দিলে একটু মজা লাগে, খেতে মজা লাগে, রসুনের ফ্লেভারটা সুন্দর আসে। এবার আমি কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম। কাঁচামরিচটা আসলে স্বাদ মতো, যে যেরকম দিতে পারেন, কাঁচামরিচটা আমি এর মাঝে দিয়ে দিব। ভর্তা আসলে যে অনেকেই অনেক রকমভাবে করে, কলার ভর্তাটা আপনারা চাইলে ডিম দিতে পারেন, যারা পছন্দ করেন না ডিমটা, ডিম ছাড়াও এভাবে করা যায়। কাঁচামরিচ দিয়ে দিলাম, এবার খুব অল্প আঁচে আমি কলাটা ভেজে নেব। খুব অল্প আঁচে কলাটা আমি ভেজে নিয়েছি, রসুনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিব এর মাঝে। খুব অল্প আঁচে আমি কলাটা ভেজে নিয়েছি, ভর্তাটা ভেজে নিয়েছি, রসুনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলো এর মাঝে দিয়ে নিব। এবার খুব ঝটপট এটা আবার ভেজে নিব।
নিয়ে ধনে পাতা দিয়ে দেব। ডিম দিয়ে খুব একটা বেশি ভাজতে হবে না, ডিমটা আমি স্বাদের জন্য দিয়েছি, ডিমটা দিলে টেস্ট একটু বাড়ে। ভর্তা আমার হয়ে গিয়েছে, এবার ধনে পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। কিছু ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতাগুলো এর মাঝে দিয়ে দিব। ভর্তার মজা ধনে পাতা, ধনে পাতা দিলে ভর্তাটা একটু ডিফারেন্ট টেস্ট আসে। এবার নামিয়ে পরিবেশন করব। হয়ে গেল আমার কলার ভর্তা। এভাবে আপনারা পরিবেশন করতে পারেন। পরিবেশনটা আসলে একটু সুন্দর করে করলে যে কোনো কিছুই মজা লাগে খেতে, তো খুব অল্প সময় এটা করা যায়। তো আপনাদের যদি এটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।